সাকিব খানের সঙ্গে ইফতার করার ছবি পোস্ট করলেন বুবলি। পরিবারের সঙ্গে ইফতার করা নিয়ে যা বললেন সাকিব খান, চলুন জানা যাক বিস্তারিত। ঢালিউডের সুপারস্টার সাকিব খান আর সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। চলছে রমজান মাস, আর এই রমজান মাসে কিভাবে দিন কাটছে সাকিব খানের তা জানতে চায় তার ভক্তরা। সাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে সাকিব খানের সঙ্গে ইফতার করার ছবি পোস্ট করলেন বুবলি। ছবিতে দেখা যায় বুবলি ও বীরের সাথে ইফতার করছে সাকিব খান। বুবলি বলেন, সাকিব খান রমজান মাসে রোজা রাখেন ও নিয়মিত নামাজ আদায় করেন। সাকিব ওমরা হজও করেছেন। সাকিব অত্যন্ত ভালো মনের একজন মানুষ। অন্যদিকে সিনেমার কাজ না থাকায় বাসাতেই পরিবারের সাথে সময় কাটছে সাকিব খানের। জানা যায় রমজান মাসে আব্রাম খান, জয় ও বীরকে নিয়ে ইফতার করেছেন সাকিব। সাকিব খান বলেন, তারকা হলেও আমি একজন মুসলমান, তাই রমজান মাসে রোজা রাখা ও নামাজ পড়ার চেষ্টা করি। সারাদিন রোজা রেখে পরিবারের সাথে ইফতার করতে খুব ভালো লাগে। সুপ্রিয় দর্শক, এভাবে পরিবারের সাথে সাকিবকে সময় কাটাতে দেখে আপনার কেমন লাগছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।